দাও মাথায় দাও, আমি দেখি তোমাকে কেমন লাগে। এই কথা ভাই, এই কথা দিলি ভাবাই কাঠেল। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে এই ব্লগটা অনেক ইন্টারেস্টিং একটা ব্লগ হবে, বিকজ অফ আমরা অনেকজন মিলে আজকে একটা জায়গায় যাচ্ছি। আমি এমন একটা জায়গায় আছি এখন, দেখতে পাচ্ছেন আমার চারপাশে জঙ্গল এবং পাহাড়, জীবননগর পাহাড়, নিশ্চয়ই নাম শুনছেন। এটা হচ্ছে আপনার নীলগিরির পাশেই পাহাড়টা, তো ওই পাহাড়ে যাবো আমরা আজকে। পাহাড়ে গিয়ে আজকে একটু আপনার ওখানে রান্নাবান্না করবো, আমি জানি না এখনও ঠিক ওদের কী প্ল্যান, আমি জানি না এখনও, তো ওখানে গিয়ে বুঝতে পারবো আর কি। তো এখন সবাই যে যার কাজে ব্যস্ত, একটু পরে সবাই আমরা একটা জায়গায় মিলিত হবো। তো আমরা আজকে ওখানে যাবো, ওখানে নাকি ওরা রান্নাবান্না করবে, কী কী করবে আমি জানি না এখনও। মোট কথা হচ্ছে ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে, তো সাথে থাকবেন গাইস, মাস্ট বি দেখবেন ব্লগটা শেষ পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অলমোস্ট আমার চ্যানেলে 22-23 হাজার সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং এই ক্রেডিটটা শুধু আমার না, এই ক্রেডিটটা হচ্ছে আপনাদের, আমার ভিডিওগুলো যারা পছন্দ করেন, আমার ভিডিওগুলো যারা দেখেন, মানে এই ক্রেডিটটুকু আমি সবটুকুই আপনাদেরকে দিতে চাই। আমার জন্য দোয়া করবেন, আর মাস্ট বি আমার ব্লগগুলো দেখবেন এবং হচ্ছে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম, গ্রামের এলাকায় আমি যেখানে আছি, কোন রোডে আমি স্কুলে যেতাম আর কি, প্রাইমারি স্কুলে যখন আমি পড়তাম, দেখুন প্রায় আমি 4-5 কিলোমিটার হেঁটে আমি প্রাইমারি স্কুলে যাইতাম। মানে সকালে বই মাথায় নিয়ে, তখন ব্যাগও ছিল না আমার, কিন্তু কোনো বই নেওয়ার মতো ব্যাগ ছিল না, বইগুলো যখন আমি এভাবে কোলে নিতাম, মানে কয়েকদিন পরে দেখা যায় যে বই খাতাগুলো সবগুলো ভিজে নষ্ট হয়ে যাইতো গা, এমন অবস্থা। মানে 5 কিলোমিটার হেঁটে আমি সকালে যাইতাম, আবার স্কুল শেষে আবার কিন্তু আবার ব্যাগ করতাম। দেখুন ঠিক এই যে এই রোডটা, তখন কিন্তু এই ব্রিজ হয় নাই, দেখুন এই যে এখানে স্টিলের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা কিন্তু তখন হয় নাই। তো আমার গ্রামের বাড়ি আগে যেখানে ছিল, এটা হচ্ছে অনেক দূরে, এখান থেকে আরও অনেক দূরে যাওয়া লাগবে। আমি এখন মাঝখানে দাঁড়িয়ে আছি, মানে আমার স্কুল এবং আমার যে গ্রামের বাড়ি ছিল ওটার মাঝখানে দাঁড়িয়ে আছি। এই ব্রিজটা কিন্তু ছিল না আগে, তো আমি কোন দিকে যেতাম আমি বলি একটু আপনাদেরকে। এই যে একটা ঝিরি একটা আছে এখানে, যে ঝিরিটা দেখতে পাচ্ছেন, এই যে একটা ঝিরি, মানে ওই যে ওই দিকে নেমে এইদিকে গিয়ে ওই যে একটা ঘর দেখতে পাচ্ছেন সামনে, ওই ঘরের ঠিক ওই পাশে একটা রাস্তা আছে, ওই দিকে উঠে আবার এদিকে রাস্তাতে যাইতাম, এই অবস্থা। এবং বর্ষাকালে আপনার এই ঝিরির পানি অনেক বড় হয়ে যায়, তখন কিন্তু আর যাওয়ার কোনো সুযোগ থাকে না আর কি, তখন আমি যেতেই পারি না স্কুলে। এরকমভাবে স্কুলে গেছি আমি ছোটোবেলায়। এবং শুধু আমি না, এখানকার যারা আছে, এখানকার ছেলে মেয়ে যারা আছে, যারা তো সেই সময় ইয়ে পড়তো, তখন কিন্তু সবাই কিন্তু এভাবেই যেত আর কি। তখন মানে ব্রিজটা হয় নাই, তো ব্রিজটা হওয়ার পরে অনেক সুবিধাই হয়েছে, ব্রিজের উপর দিয়ে আমরা হেঁটে যাইতে পারতাম। আর এখন তো রাস্তাঘাট সব কিছু সুন্দর হয়ে গেছে, আগের মতো বিদ্যুতের ব্যবস্থা হয়ে গেছে, আগে বিদ্যুৎ ছিল না। দেখুন পুরো গাড়িতে কলা কলা নিয়ে যাচ্ছে, কলা রাস্তার ধারে আমরা যেখানে যাচ্ছি এই ঘরগুলো পড়বে চোখে। আমার সামনে যে পাহাড়টা দেখছেন, আমার সামনে যে পাহাড়টা আছে এটি হচ্ছে মূলত জীবননগর পাহাড়। এটা নীলগিরির একদম পাশে, নীলগিরির ঠিক পাশাপাশি, নীলগিরি পাহাড়ের সাথে সেম আর কি। এই পাহাড়টা আমরা ঠিক এই পাহাড়ের উপরে যাবো একদম এইদিকে। হ্যাঁ, এগুলা যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ম্রো সম্প্রদায়ের ঘর। দেখুন ওনারা অ্যাকচুয়ালি ওনাদের পাড়া কিন্তু এটা না, আরও ভেতরে, বাট কয়েক বছর আগে ওনারা এখানে বসতি করছেন আর কি, বেশি দেরি হয় নাই। সামনে যাওয়ার ট্রাই করি, আগে মনে হয় বেশ আরো কয়েকটা ঘর ছিল, এখন নাই আর। হ্যালো, কি করো তোমরা গাছের উপরে? হ্যাঁ, তোমরা গাছের উপরে কি করো? আমি এই জায়গাটা আগে একবার দেখাইছিলাম আমার ব্লগে, এই জায়গাটা সম্পর্কে একটা আমার ব্লগ আছে, সে ব্লগটা আমি আই বাটনে দিয়ে দেবো, অর্থাৎ ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখানে আর একটা জিনিস দেখাইছিলাম, দেখুন এখানে পুরো পানি ছিল, পানিতে ভর্তি, এখনও মাত্র কিন্তু এক কিছুদিন আগে বর্ষা সিজন শেষ, অথচ এখন পানি নাই, দেখুন পানি শুকিয়ে গেছে, বেশি দেরি হয় না। বর্ষা সিজন গেছে কয়দিন, কয় মাস? সর্বোচ্চ 1-1.5 মাস, আর 1-1.5 মাসের মধ্যেও কয়েকবার বৃষ্টি হয়েছে, তারপরে এখানে পানি টানি নাই, দেখুন একদম পুরো শুকিয়ে গেছে, শুধুমাত্র ওইদিকে একটু একটু করে পানি পড়তেছে। আর এখানকার এই পানিটার উপরে কিন্তু কত মানুষ যে নির্ভরশীল, কত মানুষ এখানকার যে বসতিগুলো আছে ওরা সবাই কিন্তু এখান থেকে পানি ইউজ করে, কিন্তু এখন কিন্তু পানি নাই, দেখুন অবস্থা। তো এটাও মনে হচ্ছে কয়েকদিন পরে শুকিয়ে যাবে, এই যে একটু একটু পানি আসছে এখানে, এই যে দেখুন জাস্ট একটু একটু পানি আসতেছে, ওই ঝুড়িটাতে তো একদম নাই। তাহলে অবস্থা বুঝতে পারছেন পাহাড়ের পানি কীভাবে শুকিয়ে যাচ্ছে। তো পাহাড়ের পানি শুকিয়ে যাওয়ার পিছনে তো আমাদেরই দোষ আছে, আমাদের
কি বলবো আমাদের স্থানীয়দের তো অফকোর্স অবশ্যই দূর আছে, এটা স্বীকার করতেই হবে। এই পাথর উত্তোলন থেকে শুরু করে পাহাড় কাটা, জঙ্গল কাটা থেকে শুরু করে এগুলোর কারণে কিন্তু পানি শুকিয়ে যায় পাহাড়ে। আমরা যে কাজে যাচ্ছিলাম এ হচ্ছে দাদা কাজ করতেছে, আমরা নিয়ে আসছি হচ্ছে ও একটা হাঁস, তাহলে আজকে বানাবানা আজ নাই ঠিক আছে। তো আমরা এখানে একটা হাঁস নিছি, হাঁসটা অলরেডি জবাই করা শেষ, তো হাঁসটা এখান থেকে প্রসেস করা আমরা একেবারে ওখানে নিয়ে যাবো। এই হচ্ছে হাঁস, বিশাল বড় হাঁস। আমি জানি না দাদারা কেমনে রান্না বান্না করবে দেখুন। তো দুঃখের বিষয় হচ্ছে একটু পরে রাত হয়ে যাবে, রাত হয়ে গেলে তো আর ভিডিও টিডিও করতে পারবো না, আলো তালো থাকবে না, তো এখানে এটা প্রসেস করতে হবে। রান্নাবান্নার প্রসেসিংটা এখানে করতে হবে, কিন্তু মনে হচ্ছে আমাদের পাহাড়ের উপর যাইতে যাইতে রাত হয়ে যাবে গা, রাত হয়ে গেলে সব অন্ধকার হয়ে যাবে আর কিছু দেখবো না। শুনো যার কি হতে হি কিছু না, আমার যাদের যাদের কথা আমি কোথায় রিপ সবাই। আমাদের এখানে রান্নাবান্না প্রসেস করতে মিনিমাম আমরা এক ঘন্টা সময় লাগবে, এক ঘন্টার মধ্যে তো অন্ধকার হয়ে যাবে গা। আর ওখানে গিয়ে পাহাড়ের উপরে গিয়ে আমি আর পাহাড়ে কোনো সিন আমি আপনাদেরকে দেখাইতে পারবো না, করার কিছু নাই। এদেরকে বলছিলাম আমি একটু তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই, বাট হইলো না আর কি তাড়াতাড়ি যাওয়া। আমি এখানে দেখি এদিকে সামনে কি দেখানো যায় কি আছে, আমি একটু আবার পাড়ার ভিতরে অ্যাকচুয়ালি পাড়া না এটা, এখানে কয়েক পরিবার জাস্ট মোড়ো সম্প্রদায়ের পরিবার আছেন। ওরা পাতা দিয়ে ক্যাপ বানাচ্ছে, এই একটা পড়ছে ক্যাপ, পড়ো 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 তো পড়ো তো, মাথায় দাও তো, দাও মাথায় দাও। দাও মাথায় দাও, আমি দেখি তোমাকে কেমন লাগে, সুন্দর বাহ সুন্দর ক্যাপ তো। কাঁঠাল গাছের পাতা দিয়ে ওরা ক্যাপ বানাচ্ছে। এখানকার মানুষদের জীবন ধারণ খুবই সিম্পল একদমই, মানে কি বলবো একদম, মানে কোনো ধরনের এদের চাওয়া পাওয়া থেকে শুরু করে সব কিছুই কম। এরা শুধু একটু চায় যে সুন্দরভাবে বাঁচতে, সুন্দরভাবে যাতে একটু ভালোভাবে বসবাস করতে পারে, সুন্দরভাবে একটু থাকতে পারে। মানে কোনো ধরনের আমরা শহরের লোকেদের যে কত রকমের চাওয়া পাওয়া থাকে, কত ধরনের কিছু থাকে, বাট ওদের কিন্তু এগুলো নাই। এরা চাষ করবে, মানে আপনার একটু সুন্দরভাবে খাওয়া দাওয়া করবে, কেউ ওদেরকে ডিস্টার্ব করবে না, ওনারা শুধু এটাই চায় আর কোনো কিছু না, দ্যাটস ইট। এখানে দেখুন ঢেঁকি, আগে ঢেঁকি ছিল বাট এখন তো ঢেঁকি নাই, ওনারা সব হাত দিয়ে করে থাকেন আর কি, যেগুলো হচ্ছে লাকড়ি। এই যে ধান বাঁধছেন ইনি, এই যে ঠিক এরকম হয়ে যাবে চালগুলো, জুমের চাল। দেখতে যতটা না সহজ মনে হয় কিন্তু এতটা সহজ না, অনেক কিন্তু টাফ, অনেক কঠিন। জুমদান না হইবে ঠিক আছে, এবার বানানোর পর এমি কইব দেয় আর কি, এমে কই যাবে ওই না। তুমি বলে মাইক অন মানে এসব টিলে বালা বলে কি হই আবার শ্রমিক তুমি আজ দশ না এসব টিলে বালা শ্রমিক তুই কি হই আর বাকি তোমার সিনো ভাই তুমি যা মজল্লা নিব এই 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 মজল্লা সেনে কোন সেনে একরা গুল্লি গুলা দিলে এক মারে দিলে এই সেন এই সেন করো ও দে একো পিয়েচুন দাউরিব রোন নাই রোন রোন মরি মরি যার নি ওর তালে দাও না হিসা দে দাও দেই নবন এ হলো দাও না হি দাও ছি মোল নাম মজল্লা হাঁসের মাংস মুরগির মাংস মশলা ও মুড়ি বাইকগুলো শুধু জালে ভাড়া এই কথাটা ওই একটু ভাত দিলে ভাবাই আঠেল এ খাদা দেলা নি তোর দাল দিবি দে খাদা তেল দিয়ে জাল দিবি দে খাদা তেল দিয়ে সঙ্গে জাল ভরি বই ঠান্ডা হয় দি অলমোস্ট রাত হয়ে যাচ্ছে, রাত হয়ে যাচ্ছে আর একটু পরেই তো রাত হয়ে যাবে। আমাদের তরি তরকারি রান্না ওই এই ইভেন কাছে যোগ আগুনান ছেজলা যাব মূলা মিক্স করে হাঁসের মাংস আরো আছে শাকসবজি।
গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক এগেন। গতকালকে আমরা যেখানে গেছিলাম অ্যাকচুয়ালি রাত হয়ে গেছিলো, রাত হয়ে যাওয়ার পরে তো এখানে আর ফুটেজ নেওয়ার কোনো মানেই হয় না, মানে রাতের বেলায় ফুটেজ নিলেও কিছু দেখা যাবে না, এই কারণে আমি আর ফুটেজ নিতে পারি নাই। তো গতকালকে অ্যাকচুয়ালি আমি বাড়িতেও পৌঁছি নাই, আমি আর আমার বন্ধুর বাসায় থেকে গেছি গতকালকে রাত্রে। কারণটা ওখানে হচ্ছে আমরা যে নীল দিগন্তের পাহাড়ের উপরে ছিলাম, আমার পুষতে পুষতে আমাদের প্রায় রাত 12টা বেজে গেছে, যার কারণে আমি আর যাই নাই। তো এখনও মাত্র একটু আগে ঘুম থেকে উঠলে মাত্র মুখটা ধুয়ে নিলাম আর কি। আমি এখানে একটা জিনিস, আমার বন্ধু যেখানে থাকে পরিবেশটা খুব সুন্দর, দেখুন এখন সকালবেলা মাত্র 8টা বাজে। আমি যদি একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি, দেখুন ওই সাদা সাদাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মেঘ। উপর থেকে দেখলে আপনার মেঘ মনে হবে, আমি যদি এখন নীল দিগন্ত বা নীলগিরি থেকে দেখি উপরে সব সাদা দেখা যাবে, এগুলো মেঘ। কিন্তু কুয়াশাও বলতে পারেন, কিন্তু উপর থেকে দেখলে আপনারা মনে করবেন মেঘ। এগুলো কি সুন্দর সকালবেলাটা দেখুন, অসাধারণ। তারপর এখানে কিন্তু পানির ভালো ব্যবস্থা আছে, দেখুন এই যে ফান ফাইভটা দেখতে পাচ্ছেন, এটা একদম সেই নীলগিরির পাশে যে পাহাড়, নীল দিগন্তের যে পাহাড়, ওখান থেকে আসতেছে পানিটা। দেখুন একেবারে ফাইভ দিয়ে এতটু উপরে পানির ব্যবস্থা ভালো। আবার এখানে ট্যাঙ্কিও আছে, পানির ট্যাঙ্কি, পানির ট্যাঙ্ক আছে, গাজী ট্যাঙ্ক। এটা খুব সুন্দর সকালবেলাটা, অনেকদিন বাদে সকালবেলা দেখতেছি ফুল ফুটছে এখানে। এটা তিতাকল্লা শাক। দেখুন এখানে আসলে পাহাড়ে ঘর বানানোর জন্য কত কিছু করতে হয়। দেখুন এখানে মাটি কাটা হচ্ছে, মানে এটা প্লেন করা হচ্ছে ঘর বানানোর জন্য। এখানে একটা ঘর বানাবে, এখানে করার তো কিছু নাই, পাহাড়ের উপর ঘর বাড়তে গেলে আপনার এখানে মাটি কাটতে হয়। এখানকার যে চাকমারা আছেন, চাকমা অধিবাসী যারা আছেন, এরাও কিন্তু খুবই কষ্ট করে এখানে বেঁচে থাকেন আর কি, খুব কয়েকজন ছাড়া আর কি। আছে অনেকে গভর্নমেন্ট জব করতেছে, বাট কতজন বা গভর্নমেন্ট জব করতেছে, হাতে গোনা কয়েকজন। তো এখানে যারা পাহাড়ে আছেন এবং হচ্ছে বিভিন্ন চাষের উপর নির্ভরশীল, তারা অনেকটাই কী বলবো, অনেক সংগ্রাম করে অনেক কষ্ট করে কিন্তু বেঁচে আছেন। এখন সেটা বলার সময় না, সময়টা হচ্ছে সকালবেলাটা দেখার সময়। এখন দেখুন একবার, ও সুন্দর, এটা হচ্ছে আম বাগান। এখনো সূর্য উঠতে কিছুক্ষণ লাগবে, এখানে সূর্যের আলো আসতে। আর এখানে এই যে, এটা আমার বন্ধুর ঘর, বন্ধুদের আমার ফ্রেন্ডের ঘর। এটা পাশে হচ্ছে ফুলের বাগান, দেখুন ফুলের বাগান কি সুন্দর ফুল। আনারস দেখুন, এখন কুয়াশাগুলো চলে গেছে একেবারে, এখন স্পষ্ট দেখা যাচ্ছে, ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে একদম। আমরা ঠিক রাতের বেলায় গতকালকে ওই পাহাড়ের উপরে ছিলাম একদম। এখন কুয়াশা টুয়াশা সব চলে গেছে, মেঘ টেক চলে গেছে, স্পষ্ট সব কিছু দেখা যাচ্ছে, পাহাড় রোদ উঠে গেছে এখন। তো গাইস এই ছিল আজকের ব্লগটা, তো কেমন লাগছে মাস্ট বি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড হচ্ছে যে কী টাইপের ব্লগ দেখতে চান, আমি অনেকদিন আমি একটু শহরের বাইরে থাকব, আপনাদের জন্য নতুন কী ব্লগ আনা যায়, কী কী করা যায়, আপনারাও আমাকে সাজেস্ট করবেন, যে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন ধরনের ব্লগ দেখতে চান, কোন ধরনের ভিডিও দেখতে চান আর কি। যদি আমার সেটা সম্ভব হয় করা, তাহলে মাস্ট বি আমি অবশ্যই করার চেষ্টা করবো ব্লগ এই বিষয়ে। তো এই ব্লগটা কেমন লাগছে মাস্ট বি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এবং হচ্ছে চ্যানেলটা মাস্ট বি গাইস সাবস্ক্রাইব, আর আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনারা ফলো দিতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। সে পর্যন্ত টাটা, বাই বাই।